বন্ধুরা, ডাব্লিউবি জব নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে অগ্নিবীর বায়ু পদে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, বিভিন্ন পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। এখানে নির্বাচিত প্রার্থীদের কিন্তু 30 থেকে 40 হাজার টাকা করে বেতন দেওয়া হবে। তো এখানে আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা আবেদন করবেন, লাস্ট ডেট কি বলা হয়েছে, সম্পূর্ণ কিন্তু আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব। আপনারা যদি চ্যানেলে নতুন হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। এখানে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম যেটা বলা হয়েছে, ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হচ্ছে অগ্নিবীর বায়ু। তো এখানে দেখতে পাচ্ছেন অগ্নিবীর বায়ুতে কিন্তু নিয়োগ করা হবে। এখানে যেটা মোট শূন্য পদের কথা বলা হয়েছে, IAF এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে কিন্তু অগ্নিবীর বায়ু পদে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। তো কতটা শূন্য পদ রয়েছে সেটা কিন্তু উল্লেখ করা হয়নি, তবে যেটা বলা হয়েছে বিভিন্ন পদে কিন্তু বিভিন্ন শূন্য পদ রয়েছে। এখানে আবেদন করার জন্য যেটা যোগ্যতার কথা বলা হয়েছে, এখানে আবেদন করার জন্য প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু ডিপ্লোমা কমপ্লিট করে থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। তো এখানে এটাই বলা হয়েছে যে আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে আপনি যে পদের জন্য আবেদন করতে চান অগ্নিবীর বায়ুর, তো সেই পদের জন্য কিন্তু সংশ্লিষ্ট ক্ষেত্রে কিন্তু ডিপ্লোমা কমপ্লিট করে আপনাদেরকে থাকতে হবে। যেটা বয়সের কথা বলা হয়েছে, এখানে অগ্নিবীর বায়ু পদে আবেদন করার জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স কিন্তু 21 বছর বলা হয়েছে। তো এখানে আপনাদের 21 বছরের নিচে হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে যেটা বেতনের কথা বলা হয়েছে, 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনাদের বেতন দিয়ে দেওয়া হবে। তো এখানে আবেদন পদ্ধতির কথা যেটা বলা হয়েছে, ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে অগ্নিবীর বায়ু পদে সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা আবেদন করবেন আমি সেটা আপনাদেরকে ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দেবো। তো এখানে আবেদন করার জন্য যেটা বলা হয়েছে, প্রার্থীকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হবে, এরপর অনলাইনের মাধ্যমে আবেদনপত্রটি ফিল আপ করতে হবে, তারপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপনাদেরকে কিন্তু আপলোড করে দিতে হবে। এরপর যেটা বলা হয়েছে, সব কিছু ভালোভাবে যাচাই করে দেখে নিয়ে আপনারা কিন্তু ফাইনাল সাবমিট আপনাদের করতে হবে। তারপর যেটা বলা হয়েছে, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু আপনাদের একটা রেফারেন্স নাম্বার দিয়ে দেওয়া হবে, সেটা আপনারা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন। এখানে আবেদন মূল্য যেটা বলা হয়েছে, এখানে কিন্তু কোনো রকম ক্যাটাগরি করা হয়নি। তো যারা এখানে আবেদন করবেন ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে 250 টাকা করে ধার্য করা হয়েছে, সবারই কিন্তু 250 টাকা করে আবেদন মূল্য জমা করতে হবে। আবেদনের শেষ তারিখ যেটা বলা হয়েছে, তো অলরেডি কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, 27 জুলাই থেকে আবেদন চলছে, তা চলবে কিন্তু আগামী 17 আগস্ট 2023 পর্যন্ত। তো যারা যারা এখনো আবেদন করেননি অবশ্যই গিয়ে আবেদন করতে পারেন, অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। আমি আবেদন করার জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারেন। এছাড়াও যেটা নোটিফিকেশন রয়েছে সেটা আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, আপনারা কিন্তু সেখানে অবশ্যই একবার দেখে নিতে পারেন। তো এখানে নির্বাচন প্রক্রিয়ার কথা যেটা বলা হয়েছে, এখানে আবেদনকারী প্রার্থীদের কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে না, সরাসরি কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। তো এখানে আপনারা একটা সুবিধা পেয়ে যাচ্ছেন, আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র আপনার ইন্টারভিউ। আপনাদের যখন আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করবেন, সাবমিট করার পর আপনাদের যদি সিলেক্ট হয়ে যায় তো আপনাদের পরবর্তী ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, তখন আপনারা গিয়ে কিন্তু সরাসরি ইন্টারভিউ দিলে আপনারা নির্বাচিত হয়ে যাবেন। আবেদন করার জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তো লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু এই পেজে চলে আসবেন। তো এখানে চলে আসার পর সবার নিচে আপনারা দেখতে পারবেন ক্লিক হেয়ার টু রেজিস্ট্রেশন। তো আপনারা যেহেতু প্রথমবার করবেন তার জন্য আপনাদের ক্লিক হেয়ার টু রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের কাছে আর একটা অ্যাপ্লিকেশন ফর্মের মতো চলে আসবে, তো এখানে আপনাদের সম্পূর্ণ বিস্তারিত দিতে হবে। তো এখানে যেটা বলা হয়েছে, সবার প্রথমে আপনাদের এখানে নাম বসিয়ে দিতে হবে, পরবর্তী এখানে আপনাদের ইমেল আইডি, তারপর এখানে যেটা বলা হয়েছে মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বার দিয়ে আপনারা জেনারেট ওটিপি করলে কিন্তু আপনাদের কাছে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনারা যখন ইমেল অ্যাড্রেস দেবেন, ইমেল অ্যাড্রেস দেওয়ার পর সেখানে আপনাদের জেনারেট ওটিপি বলে একটা অপশান আসবে। তো সেই জেনারেট ওটিপিতে ক্লিক করার পর ইমেলের যে আপনার ওটিপি আসবে সেই ওটিপিটা কিন্তু আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর যেটা বলা হয়েছে, সবার নিচে এখানে ক্যাপচা কোড আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোড যেটা রয়েছে এটা দেখে থেকে আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এরপর রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর আপনাদের কাছে একটা আইডি পাসওয়ার্ড চলে আসবে, তো সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইনে ক্লিক করতে হবে। এখানে লগ ইন আইডি পাসওয়ার্ড পর পর কিন্তু আপনাদের এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে কিন্তু আপনাদের এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনাদের কিন্তু সেখানে আর একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে পরবর্তী প্রসেসের জন্য। তো পরবর্তী প্রসেস, আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ভালোভাবে ফিল আপ করবেন যাতে কোনো ভুল না হয়, আপনারা ভালোভাবে দেখে কিন্তু ফিল আপ করে নেবেন। করে নেওয়ার পর আপনাদের ফাইনাল সাবমিট করে দেবেন, করে দেওয়ার পর কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।